비스비스. 아, 골랐어, 아, 골랐어. 골라, 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 골라. 빨라, 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 빨라. হ্যালো WhatsApp কি অবস্থা সবাই ওয়েলকাম টু মাই ব্লগ কত জানি ভুলে গেছি 12 12 12 12 12 আজকে এসেছি আমরা চিড়িয়াখানায় চিড়িয়াখানায় মানে অনেক রকম খেলাধুলা হয় খেলা মানে মানে পশু পাখির খেলা আজকে যেহেতু আমরা চিড়িয়াখানায় আসছি আমাদের আমার আজকের এই ব্লগে যা দেখবেন সবাই হচ্ছে জন্তু আই মিন অ্যানিমেল জীব জন্তু গাইস ভিডিওর প্রথমেই তোমরা বুঝতে পারছো যে আমরা কি দেখাবো সেটা আর কেউ না দিদার আত্মীয় ওই দেখো এটা কে আয় বান্দর তোরও তো আত্মীয় তোর ভাই আয় বান্দর এই ভাই আমার বিয়ে কবে হবে ভাই আপনি জানেন আমার বিয়ে কবে হবে গাইজ দিদার যেহেতু সায়েন্সের আই মিন মেডিকেলের স্টুডেন্ট মেডিকেল না ফার্মেসির আচ্ছা দিদার যেহেতু ফার্মেসির স্টুডেন্ট সো দিদারের এই বান্দর লাগবে এই বান্দর নিয়ে ওর গবেষণা করতে হয় আর খুব সুন্দর মতো ও এটার সম্পর্কে হালকা ধারণা আছে কি জানে ধারণাটা রিসার্চ বানর হ্যাঁ নামটাই জানে আর কিছু জানে না গাইজ প্রচুর বৃষ্টি পড়তেছে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজতে পারতেছি আর হ্যাঁ আগের ব্লগেও তোমরা দেখছো আমি প্রচুর বৃষ্টিতে ভিজছি গাইজ দিদার ওর ফিউচার নিয়ে খুবই চিন্তিত দ্যাটস ওয়াই ছাতা নিয়ে আসছে আর ও সব সময় সব কিছুতে ছাতা ইউজ করে গাইজ দিদার দেখেন ও প্রকৃতিকে এত ভালোবাসে যে ও ভাবতেছে যে এত বৃষ্টি হওয়ার পরও মনে হয় পানির সংখ্যা কমে যাচ্ছে তাই সে নিজে ন্যাচারাল পানি দিচ্ছে ওই দেখুন দেখুন কি বেরোচ্ছে আপনারা খাবেন ডেলে দেই গাইস পুরো চিড়িয়াখানার মধ্যে আমি আর দিদার স্যার আর কেউ হাঁটাহাঁটি করতেছে না সবাই বিজে দেখতে একটু আগে তোমরা দেখলা যে কোথায় দাঁড়ায় আছে আর হ্যাঁ এইটার থেকে প্রমাণ পাওয়া যায় যে একজন ইউটিউবার তার অডিয়েন্সকে তার ফ্যান্সকে তার ফলোয়ার্সকে তার হেটার্সকে কতটা ভালোবাসে বৃষ্টিতে ভিজতে ভিজতে মোবাইলটা ভিজে আমার শেষ আমি জানি না মোবাইল ঠিক থাকবে কি থাকবে না এটা ওয়াটার প্রুফ কি না আমি সেটাও জানি না আচ্ছা নোট 7 কি ওয়াটার প্রুফ এই তুই তো সিম্ফনি চালাস গাইস এইখানে আমি যেটা দেখলাম কিছু কিছু কাপড় এখন পর্যন্ত এই বৃষ্টিতে ভিজতেছে এবং থোকায় থোকায় কিছু কিছু জায়গায় দুজন দুজন করে আছে আমি কি এদেরকে ভিডিও করব না 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 এটা তো ভিডিও করা দরকার নাই কারণ এরা ভাইরাল হলে আমার এই বইটা ভাইরাল বানায় দিবে অ্যান্ড ফাইনালি আমাকে ধরে মারবে ইউ নো হোয়াট আই মিন গাইজ এখন আমরা যাব নিজুম দ্বীপে নিজুম দ্বীপ এই চিড়িয়াখানায় অবস্থিত এই নিজুম দ্বীপে যাওয়ার জন্য হাজারো কোটি কোটি দর্শক এখানে এসেছে যেখানটা আমি দাঁড়ায় আছি এখানে তারা দাঁড়িয়েছে বাট সামনে আগাতে পারেনি কেন জানেন পোলা বাইনগুলা ঘুরতে আইছে জায়গা সকিনা মোর জন্য ওয়েট করতেছে গাইজ আমার কাছে এখন টোটালি মানি ব্যাগ ফাঁকা এই কারণে বাজেট যেহেতু কম সো বাজেটের মধ্যে 50 টাকা 60 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকার মধ্যে কি বলতেছি আমি এইসব গাইজ আজকের ভিডিওর বাজেট কম দ্যাটস আমি চিড়িয়াখানায় চলে আসছি আর চিড়িয়াখানা খরচ একদমই কম নাই টোটালি নাই খরচ নাই কি কিসে খরচ কিছুই না সব কিছুর দাম সাশ্রয় মূল্যে ফ্রি ফ্রি ঢুকা আই মিন এন্ট্রি নেওয়া যায় যেহেতু আমাদের বাজেট কম আর বাসার পাশেই আমার চিড়িয়াখানা সো চলে আসলাম আবার যখন বাজেট কম থাকবে তখন আমরা চলে যাবো বোটানিক্যাল গার্ডেনে অ্যান্ড দেন ওইখানে যে আমরা আবার ব্লগ বানাবো তবে তার জন্য আমার ওয়েট করতে হবে কবে আমার বাজেট কম থাকবে
সমস্যা নাই, তোর বাজেট কমাতে আমি সাহায্য করব। আমি তো সাউন্ড শুনতেছি অন্য কিছুর, কি করতেছিস সব? ছি, চিতাবাঘ। ওই দিদার, ওই দিদার, ওই দিদার, ও তুমি এখানে, সরি ভুলে গেছি, সরি। গাইস, আজকের ব্লগে তোমরা যে সকল প্রাণী দেখবা সেটা বিশ্বাস করো, সেটা তোমরা অন্য কোথাও দেখতে পারবা না। পৃথিবীতে এই ধরনের প্রাণী শুধুমাত্র মিরপুর চিড়িয়াখানাতেই আছে, যেমন এই একটা। দেখো কি করতেছে গাইস। এখন আমরা আমাদের প্রিয় জায়গায় ঢুকবো, শিশু পার্ক। এখানে নর্মাল একটা ছোট একটা পার্ক আছে গাইস। আমার ফ্রেন্ডদের মধ্যে এই একটাই বান্দর আছে যে কিনা আমার প্রতিটা ভিডিওর আগে নিজেকে শেপ টেপ করবে, মানে আমি যেভাবে ওকে বলবো, দাড়ি ঠিক করা বা চুলে চুল কাটা, যাই হোক না কেন, ও সব কিছু করতে রাজি আছে অ্যান্ড করে ফেলে। খুবই ডেডিকেটেড পার্সন। সো তার জন্য এই ভিডিওতে একটা লাইক হবে, প্লিজ তাড়াতাড়ি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ডোন্ট ফরগেট টু শেয়ার। অলরাইট গাইস, আমরা চিড়িয়াখানায় এসে তেমন কিছু মজা পাচ্ছি না, খালি পশু পাখি আর দিদারের ফ্যামিলি, আর কেউ না। যাই হোক, এখন বিষয় হচ্ছে তোমাদের ভাই এখন কি করবে জানো? কি করবে? হাতি খুঁজবে, হাতি খুঁজে তারপরে রাজত্ব করবে। এই বাংলাদেশ আমি চালাবো এখন, এই হবে আমার মন্ত্রী। গাইজ, এখন দিদার উঠবে। ওয়াও, সুপার ফাস্ট দিদার, সুপার ফাস্ট দিদার। এখন অনেক দূর বাকি দিদার, তুমি পারবা তোমার লক্ষ্যে পৌঁছাইতে। আসো দিদার, দিদার পারবা, তুমি দিদার পারবা, ইউ ক্যান ডু ইট। ইয়েস, ইয়েস, ইয়েস। গাইজ, চিড়িয়াখানায় আসছি, বাট এখন পর্যন্ত আমরা বাঘ দেখতে পারলাম না। আমার চুলের অবস্থা খুবই বাজে। চিড়িয়াখানায় আসছি, এখন পর্যন্ত আমরা বাঘ দেখতে পারলাম না, বাট আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে যে আমি হাতির উপর উঠবো, বাট হাতিও আমি খুঁজে পাই নাই আর বাজেট নেই, আমি গরিব। গাইস, ফাইনালি দিদারের বাসা আমি পেয়ে গেছি, একদমই খালি বাসা, কোনো ভাড়া নাই, বরং তাকে মাসে দিনে প্রতিদিন তিনবার খাবার দিবে। এই যে এটা দিদার, কোনটা পছন্দ হয়? পরেরটা? হ্যাঁ, দিদারের এই SM-29 পছন্দ হচ্ছে, সো এটা ফিক্সড করতে হবে। আমি এখন দিদার ওই অথরিটিকে ফোন দাও তো, এই যে 229 পছন্দ হয়েছে তোমার, বলে দাও। গাইস, এই কুমির আর আমার লাইফের সাথে একটাই মিল আছে, সেটা হচ্ছে দুটোই স্থির, দুটোই অলস, দুটোই এক জায়গায় থাকতে বেশি পছন্দ করে। গাইস, দিদারের পানি পিপাসা লাগছে, এখানে পানি আছে সরকারি পানি, এই যে এখানে। আর সায়েন্স অনুযায়ী যেটা বলা হয় সেটা হচ্ছে, যেহেতু নিচে পানি আছে সো এটা তো পানি আছে, এটা আমি শিওর। সো আমি এখন পানিটা বের করি, সরি, বাট এটাই সাইন। দিদা, 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 why are you running, why are you running? হ্যাঁ, আগুন লাগছে, আগুন লাগছে, থাকো থাকো থাকো, পালো পালো পালো। গাইস, আগুন লাগছে, আগুন, 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 আগুন। ও সরি, গাইস ফাইনালি আমরা বাঘের কাছে আসলাম। উই যে বাঘ, এই এই বাঘ, এই দেখো আমার ভিডিও দেখার পরে ও কতটা এক্সাইটেড হয়ে গেছে। আর বিশেষ করে দিদার ছাড়া তো চিড়িয়াখানায় আনন্দ নাই, দিদার চিড়িয়াখানায় আসার পরে খুবই খুশি হয়, আমি জানি না কেন, মনে হয় ওর পুরনো আত্মীয় স্বজনকে খুঁজে পায় বিধায়। ও খুব মনোযোগ দিয়ে দেখতেছে, দেখো খুবই মনোযোগ দিয়ে ও পশু পাখি দেখে, যদি এটা ওভার অ্যাক্টিং মনে হচ্ছে।
বাট ও খুবই খুশি হয় যখন ও বান্দরকে দেখে, তখন মনে হয় ওর পুরনো ফ্রেন্ডদের পেয়ে গেছে। এই বাঘ, এই বাঘ, হ্যাঁ বেলি, আমার বিয়ে কবে হবে? কি কইলি, তোর আবার বিয়া? নাইস জোকস ডুড। কবে হবে, কবে, কবে? গাইস, আমি কিছুটা সারপ্রাইজ হয়েছি যখন আমি তাকে বললাম যে আমার বিয়ে কবে হবে, সে আমাদের তাকাইছে। ওয়াও ভাই, আমার বিয়ে কবে হবে? ভাই, এই আমার বিয়ে কবে হবে? এই বাঘ মামা, এই বাঘ মামা, আমার বিয়ে কবে হবে? এটা কি মামা না মামি? মামা। গাইস, আমরা কতটা সাহসী, বাঘরে খিল্লি করতেছি, আমরা বাঘরে খিল্লি করতে পারি, আমরা বাঘের খিল্লি করতে পারি, আমার অনেক সাহস। দোস্ত, বাঘের খাঁচা খুলে গেছে। গাইস, তো তোমরা শুনতেই পাইছো, হ্যাঁ আমাদের 6টা বেজে গেছে, সো চিড়িয়াখানা এখনই বন্ধ করে দিবে, সো আমাদের চলে যেতে হবে, আর চলে যাওয়ার সাথে সাথে ব্লগটা শেষ হয়ে যাবে। সো ফাইনালি তোমাদেরকে সবাই যেটা বলে আমি সেটা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সামনে আরও অনেক মজা মজা জিনিস আসতেছে, কিছু সারপ্রাইজ আছে, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বাঘের সাথে খিল্লি মারা বন্ধ করো।